ওয়েলকাম টু ট্যালেন্টস গাইড। বন্ধুরা, আজকে চক্রবৃদ্ধি সুদের আরও কিছু সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে কিস্তির অঙ্ক, তার অঙ্কগুলো কীভাবে হবে, একদম অঙ্ক জানা, বোঝা এবং তার সাথে সাথে শর্ট ট্রিক্স। আগের দিনের কিছু অঙ্কের আগে ছোট্ট করে পুনরাবৃত্তি। 8,000 টাকার 5% চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত? তোমাদের আগের দিনে আমি বলেছিলাম যে সমূল চক্রবৃদ্ধি সমান সমান হবে মূলধন ইনটু 1+ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বাই 100 হোল টু দি পাওয়ার n, n হচ্ছে বছরে। তাহলে আমার জানতে চেয়েছে সুদ কত। আমরা এখানে আগে বের করছি সমূল চক্রবৃদ্ধি কত, সমূল চক্রবৃদ্ধি এটা কিন্তু আগে আমরা বের করছি। আমি বলেছিলাম যে সেটা -1 করে দিলেও হয়, যদি আগে আমি সমূল চক্রবৃদ্ধিটা জানতে চাই তাহলে আমার কি হবে, 8,000 টাকা ইনটু 1+ আর এর মান 5 বাই 100, 5% চক্রবৃদ্ধি সুদের হার 2। এবার এইটাই যদি আমি রেখে দিই তাহলে একবারে যদি চক্রবৃদ্ধি সুদের কথা আমরা জানি তাহলে একবারে অঙ্কটা হবে কিভাবে, তাও বলেছিলাম যে 8,000 কমন থাকবে, 1+5 বাই 100 হোল স্কোয়ার -1। এইভাবেও তোমরা চট করে করতে পারো, চক্রবৃদ্ধি সুদটা একবারে বেরিয়ে যাবে। তাহলে 105/100 হোল স্কোয়ার -1। এখান থেকে যদি চট করে আরও অঙ্কটা করো, দেখো 105 স্কোয়ার বাই 100 স্কোয়ার, নিচে তাহলে 100 স্কোয়ার চলে এলো। এই নিচে যেই 100 স্কোয়ার চলে এলো, 105 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, মানে একবার হবে 105 যোগ 100, একবার হবে 105 মাইনাস 100, a² - b² ফর্মুলায়। তাহলে একবার হবে 205, একবার হবে 5। দেখো এরপরে অঙ্কটা করলেই তোমরা চট করে এর উত্তরটা যা আসবে তোমরা বের করে ফেলতে পারবে। এবার দেখো দ্বিতীয় অঙ্কে আসছি, 10,000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে দু বছর 4 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে। এর আগের দিনই তোমাদের একদম সরাসরি ফর্মুলায় দেখিয়েছিলাম, সেই ফর্মুলাটা সরাসরি বলে দিচ্ছি, সেই একভাবে দেখিয়ে দিচ্ছি সমূল চক্রবৃদ্ধি এটা সমান কত হবে, 10,000 টাকার আমার মূলধন আছে, 1+8% চক্রবৃদ্ধি সুদের হার, এর জন্য দু বছর চার মাস। তাহলে দু বছর অবধি যা হলো সব নেওয়া হলো, তারপরে যেটা নেওয়া হবে 4 মাসের জন্য সেটা 4×12 ইনটু আমাদের সাথে 8% দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের হার 8×100। এই ফর্মুলাটা যথারীতি করলে তোমাদের পুরো অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। এইখানে 10,108/100 হোল স্কোয়ার ইনটু 1+8/300, এইভাবে অঙ্কটা তোমাদের পরপর চলে আসবে। অঙ্কটা পরীক্ষার সময় হয়তো এত বড় আসবে না, আমরা একটু বড় সংখ্যা দিয়ে দেখেছি, যেহেতু স্কোয়ার টোয়ারগুলো কেটে কেটেও যাবে। তোমাদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে 2 স্কোয়ার আছে, এখানে 2, 2, 4, এটা পুরোটাই কেটে যাবে। এখানে নিচে 300, ওপরে 308 হবে, আর এখানে 108 স্কোয়ার হবে। তাহলেই সমূল চক্রবৃদ্ধি পুরোটা বেরিয়ে যাবে। 6 মাস অন্তর প্রদেয়, অঙ্কটা দেখো, 6 মাস অন্তর প্রদেয় সুদ ধার্য হয়, তবে 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, 5,000 টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি কত। এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, 6 মাস অন্তর প্রদেয় আগেই বলেছিলাম, বছরে যদি 6 মাস অন্তর প্রদেয় হয় তাহলে পর্ব হবে দুটো, প্রথম 6 মাসে একটা পর্ব, পরের 6 মাসে একটা পর্ব, মানে 1 বছর 12 মাসে দুটো পর্ব কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা বলেছিলাম তার ফর্মুলা সমূল চক্রবৃদ্ধির অঙ্কে দেখিয়েছিলাম যে পি ইনটু 1+ এ ছিল সমূল চক্রবৃদ্ধি, পি ছিল মূলধন, আর এটা ছিল আর বাই এন ড্যাশড, যতগুলো পর্ব হবে সেটা হবে এন ড্যাশডে ইনটু বছর, বছর যা হবে সেটা এনে বসবে আর এন ড্যাশডে বসবে। এই বছরটা যদি মাসে থাকতো, যদি দু বছরের জায়গায় ধরা যাক 9 মাস থাকতো, তাহলে আমরা কি করতাম, এটাকে 9×12 করে নিতাম। এবার যে এখানে যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কের হিসাবে তাহলে কি হবে, সমূল চক্রবৃদ্ধি এখানে 5,000 টাকা, পি এর মান 5,000 টাকা, 1+4/2 বাই 100 ইনটু ক বছর, দু বছর, পর্ব কটা দুটো। তাহলে মূল অঙ্ক কি দাঁড়ালো, 5,000 1+2/100 হোল টু দি পাওয়ার 4,
এরপরে তোমরা অঙ্কটা করে দিলেই বুঝতে পারবে যে 5,000 টাকা সেখান থেকে আসছে 102/100⁴। এবার অঙ্কটা করে দিলেই হয়ে যাবে, আমরা একটু বড় অঙ্ক নিয়েছি তোমাদের এটা বোঝার জন্য, তোমরা একটু দেখে নিও। এরপরের অঙ্কটা দেখো, 3 মাস অন্তর প্রদেয় সুদ ধার্য হয়, তবে 15% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, মূলধন দেওয়া আছে 10,000 টাকা। 3 মাস অন্তর, এই যে লিখছি যে 3 মাস অন্তর, তাহলে 3 মাস অন্তর হলে কত হবে, পর্ব হবে 4টে, 12 মাসে 4টে পর্ব। তাহলে একদম সরাসরি সমূল চক্রবৃদ্ধিতে চলে এসো, আগের অঙ্কেই দেখেছিলে প্রথমে পি বসবে, 10,000 টাকা বসলো, 1+ আর কত, 15, পর্ব কত, 4/100, R/N-। এবার 3 বছর, 3 বছর পর্ব 4, তার মানে এটা হোল টু দি পাওয়ার 12। আমরা এই অঙ্কগুলো একটু বড়ভাবে দেখিয়েছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, যা হবে যদি এখানে 3 বছরের না থেকে যদি 9 মাসের থাকতো, ধরো এই অঙ্কটাই আমি বলে দিলাম 9 মাসের জন্য বের করতে হবে, তাহলে কি হবে, 10,000 × 1+15/4, যা ছিল তাই থাকবে কারণ পর্বটা তো আর চেঞ্জ হতে পারে না, তারপরে তুমি N-ড্যাশড পর্ব, আর 9 মাস মানে 9/12, দেখো এখানে 3 কেটে এখানে কিউব সহজ, অনেক সহজে এসে গেল, 10,000 × 1+15/400⁴। এই রকমভাবেও কিন্তু অঙ্কটা আসতে পারে, আমি 3 বছর টছর দিয়ে উল্লেখ করেছি, তবুও 9 মাস যদি এরকমভাবে দেওয়া থাকে তাহলে তোমরা কিন্তু এভাবেই অঙ্কটা করবে। এবার নেক্সট অঙ্ক দেখো, বার্ষিক কত পরিমাণ সম অর্থের কিস্তির মাধ্যমে, কিস্তির অঙ্কে আমরা প্রবেশ করলাম এইখানেই, কিস্তির মাধ্যমে 16.23 বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের প্রদেয় 7,620 টাকার ঋণ শোধ করা হবে। তাহলে 7,620 টাকার ঋণ 3 বছরে শোধ করবো 3টে কিস্তির মাধ্যমে, তার মানে সেই টাকাটা নিশ্চয়ই 7,020 টাকার থেকে বেশি হবে, এবং এই বেশি হবে সেই মূল্যটা প্রতি বছরে কত হবে সেটা তো আমাদের আলাদা করে হিসাব করতে হবে, সেটা কত করে পাল্টে পাল্টে যাবে। আগে একটা ছোট্ট ফর্মুলা দেখে নাও, ধরা যাক N বছর ধরে কিস্তির টাকা দেওয়া হবে, তাহলে N বছরের প্রথম বছরে, দ্বিতীয় বছরে, তৃতীয় বছরে, এইভাবে যদি আমরা হিসাব করতে যাই, সেখানে গিয়ে N এটাকে এবার আমি তম বছর বানাচ্ছি, তম বছরে কত টাকা দেবে সেটা যদি এক প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তাহলে তম বছরে ধরি এক্স টাকা নেওয়া হয়েছিল, এই এক্স টাকার বর্তমান মূল্য মানে আমি কিস্তিতে কত দেব, প্রথম বছরে কত দেব, দ্বিতীয় বছরে কত দেব, সেই কি বর্তমান মূল্য, বারবার বলছি কিস্তির টাকার ক্ষেত্রে এই ভাষাটা ইউজ হয় বর্তমান মূল্য, তাহলে এটা কিভাবে হবে, x/1+R/100⁴। এইভাবে অঙ্কটা হিসাব হয়। এবার তোমাদের আগে অঙ্কটা দেখো, আগে আমি থিওরিটা বলে নিচ্ছি, পরে শর্ট ট্রিক্স দেখাচ্ছি, তোমাদের পেন পেপার মানে ন্যূনতম ব্যবহার করতে হবে। এই অঙ্কটা এবার আমি বলছি যে এটা হচ্ছে ফর্মুলা থিওরি, এবার ধরো প্রতি কিস্তির মান হচ্ছে এক্স টাকা করে প্রতি কিস্তি দিতে হবে, এবার বলেছি কত বছর, 3 বছর, তাহলে দেখো 1 বছর পর বর্তমান মূল্য যা হবে, 1 বছর পর সেই এক্স টাকার, 1 বছর পর এক্স টাকার বর্তমান মূল্য যা হবে সেটার সাথে যোগ হবে 2 বছর পর এক্স টাকার বর্তমান মূল্য প্লাস 3 বছর পর এক্স টাকার বর্তমান মূল্য, সেটাই কত হবে, এইটা হবে, কারণ এইটা তো টাকার ঋণ শোধ করা হবে, এই টাকাটা ঋণ, দেখো ভালো করে ভাষাটা, এই টাকা ঋণ শোধ করা হবে, তাহলে এই টাকা যদি ঋণ হয় তাহলে কত টাকার ক্ষেত্রে প্রত্যেক কিস্তি দিতে হবে এক্স টাকা, তাহলে 1 বছর পর এক্স টাকার বর্তমান হলো, 2 বছর পর, 3 বছর পর। এবার এই জিনিসটা দেখো, তাহলে আগের যে ফর্মুলাটা আমরা দেখিয়েছি সেখান থেকে আসবে 1+, এখানে 16.23%, তার মানে এটা হবে 50%, তাহলে 50%, 50 × 3/100 প্লাস এক্স
ডিভাইডেড বাই ওয়ান প্লাস পঞ্চাশ বাই তিন ইন্টু একশো হোল স্কোয়ার দ্বিতীয় বছরের জন্য, তৃতীয় বছরের জন্য ওয়ান প্লাস ফিফটি ডিভাইডেড বাই থ্রি ইন্টু একশো হোল টু দি পাওয়ার থ্রি, এইটা সমান দাঁড়াবে সাত হাজার ছশো কুড়ি। এবার তোমরা এখান থেকে এক্স এর মান বের করতে হবে, এই এক্স এর মান একটা বেরোবে। কিন্তু আমরা বলছি যে এই অঙ্কটা তোমরা শেখার জন্য শিখলে যে এইভাবে অঙ্কটা করতে হয়, কিন্তু যদি আমরা একটুখানি অঙ্কের দিকে খেয়াল রাখি সেইখানে তোমরা আগে এই শর্ট ট্রিক্সটা দেখে নাও। এখান থেকে এক্সের ভ্যালু বের করতে গেলে পরীক্ষার সময় একদম মাথা খারাপ হয়ে যাবে। সেখান থেকে আমরা যদি শর্ট ট্রিক্সটা করি, দেখো এইটুকুনি জায়গার মধ্যেই আমার শর্ট ট্রিক্স হয়ে যাবে, ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট, এটা মানে কি পঞ্চাশ বাই তিন পার্সেন্ট, পঞ্চাশ বাই তিন এটা কি হবে পার্সেন্ট হিসাবে, তাহলে তলায় একশো যাবে, তাহলে দুই মানে একের ছয়। এটাকে একবার যোগ করো, একবার লব হর একবার যোগ করো, তাহলে একবার যোগ করে কত আসে সাতের ছয় আসে। এবার এই যে ওপরে যেটা এলো, এই যে সাত এলো, এই সাত দিয়ে তোমরা একটু দেখো, আমি অপশান দিয়েছি, চারটে অপশান দেওয়া আছে, একটু ভালো করে দেখবে, চারটে অপশান দেওয়া আছে, এর মধ্যে যে অপশানটা সাত দিয়ে ভাগ হবে সেটাই হবে উত্তর। যেমন এখানে তিন হাজার চারশো তিরিশ, এটাই একমাত্র সংখ্যা যেটা সাত দিয়ে ভাগ হবে। দেখে নাও, তিন হাজার চারশো তিরিশ এই সংখ্যাটাই একমাত্র কিন্তু চার দিয়ে ভাগ হবে, বাকি যে অপশানগুলো দেওয়া হয়েছে সেই অপশানগুলো কিন্তু একটাও ভাগ হবে না। দেখো তাহলে আমাদের উত্তর, উইদাউট পেন অ্যান্ড পেপার বলবো না, জাস্ট এইটুকুনি একবার করে নিলেই তোমরা সঠিক উত্তরটা একবারে বের করে ফেলতে পারবে। আর তোমাদের নলেজের জন্য দেখালাম যে এইভাবে পুরো অঙ্কটা আমাদের সলভ করতে হয়। এবার দেখো, এর আগের অঙ্কে তোমাদের বলেছিলাম যে শর্ট ট্রিক্সটা দেখিয়েছিলাম, এবার একদম শর্ট ট্রিক্সে অঙ্ক করব, অপশান দেওয়া আছে, আগে অঙ্কটা দেখো। ছ হাজার আটশো টাকার সাড়ে বারো পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরে সমপরিমাণ কিস্তির, প্রতি কিস্তির মান কত, সমপরিমাণ কিস্তি। এবার দেখো কি আছে, সাড়ে বারো পার্সেন্ট, সাড়ে বারো পার্সেন্ট মানে কত, পঁচিশের দুই পার্সেন্ট, পঁচিশের দুই পার্সেন্ট মানে কত, পঁচিশ বাই দুই ইন্টু একশো, তার মানে কত, একের আট, বলেছিলাম একবার যোগ করো নয়ের আট। এবার নয় দিয়ে এগুলোর মধ্যে কোনটা যায় সেটা দেখে নাও, শেষ থেকে দেখো, এটা নয় দিয়ে কখনোই যাবে না, এটা চলে যাচ্ছে, এটা নয় দিয়ে যাবে না, এইটা দেখো চলে যাচ্ছে। এইবার মুশকিলে পড়লাম যে এটাও নয় দিয়ে যাচ্ছে আবার এটাও নয় দিয়ে যাচ্ছে, কিন্তু দেখো ছ হাজার আটশো টাকার আমার এই পরিমাণ ঋণ নেওয়া হয়েছিল, এই পরিমাণ ঋণের কিস্তির হিসাব হচ্ছে, তাহলে কিস্তির পরিমাণ ঋণের পরিমাণ থেকে প্রতি মাসে বেশি, তা তো হতে পারে না, সুতরাং দিস ইজ দ্য রাইট অপশান, চল্লিশ পঞ্চাশ। এবার সেই নেক্সট অঙ্ক, আগের অঙ্কের মতোই, এক হাজার বিরানব্বই টাকার ঋণ তিন বছরের জন্য টুয়েলভ পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, প্রতি কিস্তির অর্থের মান কত, তাহলে একইভাবে বারো পার্সেন্ট, বারো পার্সেন্ট মানে বারো ইন্টু একশো, তাহলে বারো ইন্টু একশো করলে চার দিয়ে কাটো তিন, চার দিয়ে কাটো পঁচিশ, হলো কত, তিনের পঁচিশ, বলেছিলাম একবার যোগ করো, তাহলে একবার যোগ করলে কত হবে, আঠাশ বাই পঁচিশ, তাহলে এই যে আঠাশ পেলে, এই আঠাশ দিয়ে দেখো কোনটা ভাগ হয় সেটাই হবে উত্তর, এই আঠাশ দিয়ে একমাত্র ভাগ হয়, আঠাশ একে আঠাশ ভাগ হচ্ছে না, চার পঁয়তাল্লিশ হচ্ছে না, আঠাশ একে ওটাও হচ্ছে না, আঠাশ তিন পঁয়ত্রিশ হচ্ছে না, তাহলে তিনশো চৌষট্টি, দেখো আঠাশ আট, তাহলে এটাই হবে রাইট অপশান, তাহলে তিনশো চৌষট্টি হচ্ছে সঠিক উত্তর। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতি কিস্তির মান বের করতে হচ্ছিল, এখন ঋণের মূলধনের পরিমাণ বের করার অঙ্ক, এটা একটুখানি ভালো করে দেখে নাও, এইটাও শর্ট ট্রিক্সের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে আরও তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। দেখো লেখা আছে প্রতি কিস্তি নশো আটষট্টি টাকা দিতে হবে দু বছরের জন্য, তাহলে নশো আটষট্টি টাকা যদি দু বছরের জন্য প্রতি কিস্তি হয়, বার্ষিক কিস্তির হার যদি নশো আটষট্টি হয়, তাহলে নশো আটষট্টি গুণ দুই, এই পরিমাণ টাকা যেটা হবে সেটা আমাকে দিতে হবে, গুণটাও করে নাও, আট দুগুণে ষোলো ছয় এক, ছয় দুগুণে বারো আর একে তেরো তিন এক,
নয় দুগুণে আঠেরো আর একে উনিশ, এই পরিমাণ টাকা আমাকে দুটো কিস্তি মিলিয়ে দিতে হবে। তাহলে ঋণের পরিমাণ নিশ্চয়ই এর থেকে কম। তাহলে প্রথম আগে আন্দাজটা করতে হবে যে ঋণের পরিমাণটা এর থেকে কম হয়। কিন্তু আমরা শর্ট ট্রিক্স করতে গিয়ে এইসব কথা ভাববই না, আমরা আবার আগের ফর্মুলায় ফিরে যাব। 10%, 10% মানে কত? 10/100 মানে কত? 1/10। তাহলে আর বলা হয়েছে কত? যে দু বছরের জন্য। তাহলে প্রথমবার যোগ হলো, প্রথম বছর দেখো প্লাস একটা প্লাস দিলাম 11/10, এবার আবার যোগ দু বছর, তাহলে হলো 21/10। দু বছর আমার হয়ে গেল, তাহলে এই 21 দিয়ে যেটা ভাগ হবে সেটাই হবে অরিজিনাল উত্তর। দেখো 21 দিয়ে ভাগ, এটা 21 দিয়ে হয় না, 9কে 9, 9 দুগুণে 18 হয় না, তাহলে এটা 6 দিয়ে দেখো হয় না, 6কে 6, 6 দুগুণে 6কে 6, 6 দুগুণে 12 হয় না, তারপরে এটা 8 দিয়ে দেখো, 8কে 8, 8 দুগুণে 16 হয় না, এইটাই একমাত্র উত্তর, 1680। 1680 টাকা ঋণের পরিমাণ হচ্ছে 1680 টাকা, যেখান থেকে এই টাকাটা দিতে হয়। যদি এটা দু বছরের জায়গায় 3 বছর দিত, তাহলে এটা আরেকবার যোগ হতো। এইটা একটুখানি ভালো করে দেখে নাও, 31/10 হতো, তখন 31 দিয়ে যেটা ভাগ হয় সেটা দেখা হতো। এই জায়গাটা ভালো করে দেখে নিও। এটা কিন্তু আরেকটা বছরের জন্য, আমি দুটো বছরের হিসাব দেখিয়েছি। যদি এখানে 2 জায়গায় 3 থাকতো, তাহলে যদি 2 জায়গায় এটা 3 হিসাবে দেখানো হতো, তাহলে কিন্তু 2 জায়গায় 3 হতো, তাহলে কিন্তু এখানে আরেকবার যোগ হয়ে 31 দ্বারা যেটা ভাগ হতো সেটাই উত্তর হতো। নেক্সট অঙ্ক দেখো, 441 টাকা প্রতি কিস্তিতে দিতে হবে দু বছরের জন্য। তাহলে বার্ষিক কিস্তি কত? 441 টাকা করে, দু বছর 441 টাকা করে দিতে হবে, চক্রবৃদ্ধি সুদ 5%। তবে ঋণের পরিমাণ কত? কিস্তির পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে, ঋণের পরিমাণ বের করতে হবে। তাহলে দু বছরের জন্য 441 টাকা, তাহলে দু বছর যদি দেওয়া হয় 441 × 2, এই পরিমাণটা হয়েছে তো আমার মোট সমূল চক্রবৃদ্ধির পরিমাণ হয়েছিল। তাহলে ঋণের পরিমাণ মানে মূলধন কতটা নেওয়া হয়েছিল কারোর কাছ থেকে সেটা বের করতে হবে। আমার এত ক্যালকুলেশনের দরকার নেই, আমি সেই এক ফর্মুলায় আসবো, 5% 1/100, এটা হলো 5 জন্য, এখানে 5 করে দাও, হয়ে গেল তাহলে 1/20। বলেছিলাম দু বছর, একবার যোগ হলো, তাহলে 21/20। ভালো করে দেখে নাও, মূলধন বের করতে যাচ্ছি, যত বছর পাবো মূলধনটাও আমার সেই জন্য বার করতে হবে। যত বছর, এটা এক বছরের জন্য হলো, সেকেন্ড বছর 41/20, তাহলে এই 41 দিয়ে যা ভাগ হবে তাই হবে। দেখো 41 দিয়ে এটা ভাগ হয় না, 41 দিয়ে হয় না, এটা 41 দিয়ে হয় না, একমাত্র এইটাই একমাত্র 41 দিয়ে ভাগ হয়, সুতরাং এটাই হবে রাইট অপশান, 820। তোমরা যদি বড় করে অঙ্কটা দেখতে যাও, যে এটা যে মানে বড় করে যদি ওই বর্তমান মূল্য ধরে, কিস্তির পরিমাপ ধরে যদি করতে যাও, তাহলে কিন্তু তোমাদের অনেক সময় লেগে যাবে। আমরা কিন্তু বারবার বলছি, এই শর্ট ট্রিক্সটা তোমরা ভালো করে অভ্যেস করো, প্র্যাকটিস করো। অঙ্ক অরিজিনাল কী হয় অবশ্যই জানবে, কিন্তু তার সাথে সাথে শর্ট ট্রিক্সও তোমাদের জানতে। এবার দেখো 10 অঙ্ক, একটি ফ্ল্যাটের দাম 6 লাখ টাকা, ডাউন পেমেন্ট 1 লাখ টাকা, বাকি টাকা 3টি সমান কিস্তিতে দিতে হবে, 16% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, ষাণ্মাসিক চক্রবৃদ্ধি সুদ ধার্য হবে। চক্রবৃদ্ধি সুদের বার্ষিক হার 16%, কিন্তু সেটা ষাণ্মাসিক চক্রবৃদ্ধি সুদ হিসাবে ধার্য হবে। আগে অঙ্কটা দেখো, অঙ্কটা আমরা কীভাবে করি, তারপরে তোমাদের শর্ট ট্রিক্সটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে 6 লাখ টাকা বলা হয়েছে, যেটা হচ্ছে ফ্ল্যাটের দাম, 6 লাখ টাকা থেকে ডাউন পেমেন্ট 1 লাখ টাকা বাদ চলে গেল, তাহলে হলো এখানে 5 লাখ টাকা। এবার কি বলেছে, যে 6 মাস অন্তর, ষাণ্মাসিক বলেছে, তাহলে 6 মাস অন্তর, এই 6 মাস অন্তর যদি আমার সুদ ধার্য হয়, তাহলে পর্ব কটা বছরে? 2, তাহলে পর্ব 2। আবার এদিকে বলেছে যে বাকি টাকা 3টি সমান কিস্তিতে, মানে 6 মাস অন্তর হলে 1.5 বছরের মধ্যে টাকাটা শোধ হয়ে যাচ্ছে। তাহলে আগের অঙ্কের মতোই আমরা হিসাবটা শুরু করি, যে প্রথমে বলবো এক্স টাকার বর্তমান মূল্য, সেখান থেকে হবে ক বছরে, বছর নয় এটা 6 মাসের জন্য, তারপরে ওই এক্স টাকারই আবার বর্তমান মূল্য, যে কিস্তি প্রতি কিস্তির মান আমি ধরে নিয়েছি কিস্তি হচ্ছে এক্স টাকা, এক্স কিস্তির টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে এক্স যদি কিস্তির টাকা হয়, এক্স টাকার বর্তমান মূল্য কত মাসে?
6 মাসে, তারপরে আবার এক্সট্রাকার বর্তমান মূল্য এটা কততে 1 বছরে, আর তারপরে আবার এক্সট্রাকার বর্তমান মূল্য বারবার লিখছি না, বর্তমান মূল্য এটা কত বছরে, 1.5 বছরে, 1.5 বছর হিসাবটা এখানে করব, সেটা সমান সমান হবে 5 লাখ টাকা। এইবার যদি অঙ্কটাতে আসো তাহলে বুঝে নেবে যে এক্স ডিভাইডেড বাই, আগে ফর্মুলাটা তোমাদের লিখেও দিয়েছিলাম যে এক্স টাকার বর্তমান মূল্য এটা সমান সমান আর বাই 100 হোল টু দি পাওয়ার n, n বছরে টাকার বর্তমান মূল্য এইভাবে হিসাব হয়, তাহলে এখানেও সেই একইভাবে হিসাব হবে। কিন্তু ওই যে কথা বলেছিলাম যে ষান্মাসিক, বলেছিলাম আর বাই এন ড্যাশড হয়, আর n ইন্টু n ড্যাশড হয় পর্ব যেটা হয়, তাহলে প্রথমে আগে 2 দিয়ে ভাগ হলো যেহেতু পর্বের জন্য, 6 মাস মানে 6/12 ইন্টু পর্ব 2, এইভাবে টোটাল হিসাবটা হবে 1+16/2 100, এখানে কিন্তু 6/12 হবে না, এখানে 12/12 1 বছর হিসাব হচ্ছে, ইন্টু 2 পর্বের জন্য, প্লাস এক্স ডিভাইডেড বাই 1+16/2 100, এর জন্য কি হবে 18/12, কেন 1.5 বছরের জন্য পর্ব সেই 2। দেখো এইটা সমানই তোমার কাছে 5 লাখ, তোমরা যখন অঙ্কটা শিখে যাবে তখন এই এক লাইনেই অঙ্কটা করে ফেলতে পারবে। তাহলে এখানে কি দাঁড়ালো 1+8, যে 1+16/2 এটা 1+8 100, তাহলে এই দেখো 6 × 2 = 12, 2 × 2 তাহলে 1+1+16/2 এটা 8/100, এটা 12/12 কেটে যাচ্ছে 2+x 1+8/100, 2, 6, 3 হয়ে গেল, এইটা সমান 5 লাখ টাকা। এইবার তুমি যদি এই হিসাবটা করো তাহলে তোমার এক্সের মান বেরিয়ে যাবে। কিন্তু আমরা শর্ট ট্রিক্স শিখব, তাহলে শর্ট ট্রিক্সে কী আসে সেটা আগে দেখি। শর্ট ট্রিক্সে আমি একটা জিনিস বলবো, এর আগে যখন এই কথাগুলো ছিল বার্ষিক কিস্তির পরিমাণ কত হবে, তখন আমরা কি করতাম, ধরো 16% বার্ষিক কিস্তি, তখন আমরা কি করেছিলাম যে 16% মানে 1/100 এই হিসাব দিয়ে ধরছি, তাহলে এইখান থেকে কাটা গেল 4 দিয়ে 25 গেল 4 দিয়ে 4 গেল, তাহলে হলো 4/25, তখন আমরা করতাম 29/25, এই 29 দিয়ে ভাগ যায় অপশান, যখন আমি এখানেও অপশান দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নাও, এই 29 দিয়ে ভাগ হয় এটা সম্ভব হয়, দেখা যাবে যে 29 দিয়ে যেটা ভাগ হয় সেটাই হবে রাইট অপশান। কিন্তু এখানে কি বলেছে, এখানে প্রথম প্রশ্নটার দিকে একবার ভালো করে দেখো, এই যে কথাটা দেওয়া আছে ষান্মাসিক, ষান্মাসিক 6 মাস অন্তর, যেটাকে আমি বারবার লিখছি 6 মাস অন্তর, পর্ব 2, এই যে জিনিসটা, তখন আমাদের শর্ট ট্রিক্সে গিয়ে একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা 6 মাস অন্তরের যখন হিসাব হবে তখন হবে 16/2% মানে 8%, 8% মানে 8/100, তাহলে 4 দিয়ে কাটো 25 4 দিয়ে কাটো 2, এই যে জিনিসটা দাঁড়ালো এটা কিন্তু পার্সেন্টের হিসাবটাই আমি করলাম আগের মতো করি, এবার শুধু পার্থক্য কী হলো, যেহেতু পর্ব 2, সেই পর্ব 2টাকে আমি এখানে আনলাম, পর্ব 2টাকে আনলাম 8% হিসাবের পর্ব 2টাকে, আর কিন্তু কিচ্ছু না, এইটা খালি একটু মনে রাখবে, এই পর্বটাকে আনাটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যে কাজ আমরা আগেই করতাম, 27/25 ভাগ করলে যা হবে, এই 27 যোগ হলো, মানে 25 × 2 = 27 হলো, যেহেতু আমরা জানি চক্রবৃদ্ধি সুদ বাড়ে কখনো কমে না, তাহলে এই এই হিসাবটাও তোমরা বুঝতে পারবে, তাহলে এই 27 দিয়ে যে অপশানের মধ্যে, অপশানগুলো একবার ভালো করে দেখে নাও আরেকবার, এই অপশানের মধ্যে যেটা ভাগ হবে সেটাই হবে উত্তর, এখানে অপশানের মধ্যে 27 দিয়ে ভাগ হবে এই 19,683, এই টাকাটা 19,683, এই অপশানটা কিন্তু ভাগ হচ্ছে, এই 19,683 এখানে অপশান নাম্বার দেখে নাও, অপশান নাম্বার সিতে রয়েছে 19,683, এটাই কিন্তু একমাত্র 27 দিয়ে ভাগ হবে, এটাই কিন্তু রাইট অপশান। এর পরবর্তীকালে মানে পরবর্তী ভিডিওতেই আমরা সরল সুদের কিছু অঙ্ক দেব যেগুলো মিশ্র সুদের সাথে, চক্রবৃদ্ধি সুদের সাথে, যার একদম সরাসরি প্রশ্নগুলো আসে সেগুলো শর্ট ট্রিক্স দেখাবো, সেই জন্য তোমাদের পরের ভিডিও অবধি একটু অপেক্ষা করতেই হবে। ভালো থেকো সবাই,